প্রাণীরাইটার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু এই বইটি থেকে পেজ নাম্বার একশো আটষট্টির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার ফোরের ফিজিক্যাল সায়েন্সের পার্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো দেখে নেওয়া যাক একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যেটা গ্রুপ এর মধ্যে আছে প্রথমে একের দাগে ঘর্ষণ বল সর্বদা ক্রিয়া করে সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে অপশন বি সমান্তরালে দুই একটি বস্তু সমতল দর্পণ থেকে কুড়ি সেমি দূরে আছে বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে যে দূরত্বে অবস্থিত হবে তা হলো অপশান সি চল্লিশ সেমি তিন সিও টু সমযোজী বন্ধন আছে অপশান এ দুটি চার একটি আমলিক অক্সাইডের উদাহরণ হলো অপশান এ পি টু ও ফাইভ পাঁচ রূপে ব্যবহৃত হয় অপশন সি গ্রাফাইট ছয় গ্যাস মুখোশে ব্যবহৃত হয় অপশন বি সক্রিয় চারকোল সাত টোয়েন্টি ফোর নিউক্লিয়াইটিতে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ উপরে যে সংখ্যাটা রয়েছে চব্বিশ সেখান থেকে বিয়োগ করতে হবে নিচের বারো তো সমান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বারো আট পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি হয় অপশন এ তরিত আকর্ষণ বলের প্রভাবে এরপরে গ্রুপ বি তে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এক ক্ষারীয় ড্যাশ দ্রবণ ওটু গ্যাস শোষণ করে বাদামী বর্ণ ধারণ করে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালের দ্রবণ দুই এ রয়েছে সিও টু এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে ঠিক বা ভুল নির্বাচন করো এটি ঠিক তিন এর দাগে রয়েছে ইউ দুশো পঁয়ত্রিশ বিরানব্বই ও ইউ দুশো আটত্রিশ বিরানব্বই নিউক্লিয়ার নিউক্লিয়াইড দুটির মধ্যে সম্পর্ক হলো তো দুটি নিউক্লাইডের মধ্যে দেখো দুজনেরই পরমাণু ক্রমাঙ্কটা সমান পরমাণু ক্রমাঙ্ক হলে তাদের পরস্পরের আইসোটোপ বলা হয় চারের দাগে রয়েছে জলে নিমজ্জিত লাঠির বেঁকে যাওয়া অনুপাত ড্যাস সমানুপাত জানালার কাচের ফাটল চকচকে দেখানো অনুপাত পূর্ণ প্রতিফলন অনুপাতটি সম্পূরণ করো তো এখানে জানালার কাছে ফাটল চকচকে দেখানোটা যেমন পূর্ণ প্রতিফলনের সাথে সম্পর্কিত তেমনি জলে নিমজ্জিত লাঠির বেঁকে যাওয়া প্রতি সরণের সাথে সম্পর্কিত পাঁচের দাগে রয়েছে জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন বারো নিউটন হলে ঊর্ধ্বমুখী প্লবতা কত হবে সঠিক উত্তর বারো নিউটন ছয় একটি চঙাকৃতি ড্রামের তল ড্রামটিতে অবস্থিত জলের চাপ অর্ধেক হয়ে যাবে যদি ড্রামের জল অর্ধেক বের করে নেওয়া হয় সাত সিও টু থেকে ড্যাস উৎপাদন হলো কার্বন আত্মিকরণ শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তর হবে গ্লুকোজ এরপরে আমরা গ্রুপ তে চলে আসবো তিনের দাগে রয়েছে একটি বা দুটি ভাগকে উত্তর দাও এক একটি মৌলের পরমাণুর চিহ্ন এম ইলেকট্রন বিন্যাস কে টু এল এইট এম এইট এন টু মৌলটির নিউট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা সংখ্যা ও যোজ্যতা নির্ণয় করো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে কে টু এল এইট এম এইট এন টু তাহলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই প্লাস আট প্লাস আট প্লাস দুই অর্থাৎ টোটাল হচ্ছে টোয়েন্টি তাহলে মৌলটির পরমাণুর প্রোটন সংখ্যা যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকে ঠিক ততগুলোই প্রোটন সংখ্যা থাকে তাহলে প্রোটন সংখ্যা হয়ে যাবে কুড়িটা আর নিউট্রন সংখ্যা দেওয়া রয়েছে কুড়িটা তাহলে দেখো প্রোটন সংখ্যা যতগুলো হয় সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা হয়ে যাবে কুড়ি আর ভর সংখ্যা বের করার জন্য প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যাকে যোগ করতে হবে প্রোটন সংখ্যা কুড়িটা নিউট্রন সংখ্যা কুড়িটা তার মানে টোটাল হচ্ছে চল্লিশটা আর যেহেতু পরমাণুটির সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন রয়েছে তাহলে আমরা লিখতে পারি পরমাণুটির মৌলের মৌলের পরমাণুটির যোজ্যতা হচ্ছে দুই দুইয়ের দাগে রয়েছে কচু পাতার উপর জলের ফোটা চকচক করে কেন তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের টেক্সট বইয়ের পেজ নাম্বার বাহান্নতে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে জলের যে নড়াচড়া করে বেড়ায় তার ওপর পড়া আলো বায়ু থেকে জলে প্রবেশ করে আবার যখন জল থেকে বায়ুতে তখন জল ও বায়ুর বিভেদ তলে ওই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় ফলে ওই স্থানে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান চকচকে দেখে তাই কচু পাতার ওপর জলের ফোঁটা চকচক করে অথবা প্রশ্নে রয়েছে আপতন কোণের মান যদি মাধ্যম দুটি সংকট কোণের চেয়েও বড় হয় তাহলে কি হবে টেক্সট বইয়ের একান্ন নম্বর পাতায় রয়েছে আপতন কোণের মান যদি মাধ্যম দুটি সংকট কোণের চেয়েও বড় হয় সেক্ষেত্রে আলোক রশ্মির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিশ্রিত হবে না আলোক রশ্মিটি মাধ্যম দুটির তল থেকে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসবে এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে এরপরে রয়েছে তিনের দাগে স্বচ্ছ চুঞ্জলের মধ্যে দিয়ে প্রথমে অল্প পরিমাণে ও পরে অতিরিক্ত সিও টু গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখ স্বচ্ছ চুঞ্জলের মধ্য দিয়ে প্রথমে অল্প পরিমাণে সিও টু গ্যাস চালনা করলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে ফলে স্বচ্ছ চুঞ্জল ঘোলা হয়ে যাবে সিও এইচ হোল টু প্লাস সিও টু এটা থেকে সিএ সিও থ্রি প্লাস এইচ টু ও ঘোলা চুঞ্জলের মধ্য দিয়ে অতিরিক্ত সিও টু গ্যাস চালনা করলে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে ফলে ঘোলা চুঞ্জল আবার স্বচ্ছ হয়ে যাবে সিএ সিও থ্রি প্লাস সিও টু প্লাস এইচ টু ও থেকে সি এসিও থ্রি হোল টু অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট দাগে রয়েছে একটি নরম সাদা ধাতু এ কে জলে ফেললে একটি যৌগ এ এবং বর্ণহীন গ্যাস সি উৎপন্ন হয় সি কে উত্তপ্ত কপার অক্সাইডের ওপর দিয়ে চালনা করলে তামাটে বর্ণের একটি মৌলিক পদার্থ ডি ও জল উৎপন্ন হয় এ বি সি ও ডি কে শনাক্ত করো এবং সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখ সাধারণ উষ্ণতায় নরম সাদা ধাতু এ জলের সাথে বিক্রিয়া করে তাই এ হলো সোডিয়াম ধাতু সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রো ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অর্থাৎ বি যৌগ হল সোডিয়াম হাইড্রো ও গ্যাস সি হল হাইড্রোজেন টু এন এ প্লাস টু এইচ টু ও এটা থেকে টু এন এইচ প্লাস এইচ টু এখানে এন এটা হচ্ছে এ এন এ টা হচ্ছে বি আর এইচ টুটা হচ্ছে সি এই এইচ টু গ্যাসকে কপার অক্সাইডের ওপর দিয়ে চালনা করলে তামাটে বর্ণের মৌলিক পদার্থ কপার ও জল উৎপন্ন হয় তাই মৌলিক পদার্থ ডি হল কপার বা তামা সিইউ প্লাস এইচ টু থেকে সিইউ প্লাস এইচ টু ও সিইউটা হচ্ছে ডি নম্বর পদার্থ এর অথবার প্রশ্নে রয়েছে হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার উল্লেখ করো টেক্সট বইয়ের একশো উনত্রিশ পাতায় রয়েছে হাইড্রোজেনের প্রধান ব্যবহার হলো অ্যামোনিয়া তৈরিতে এই অ্যামোনিয়া থেকেই তৈরি করা হয় ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেটের মতো প্রয়োজনীয় সার আর বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিড আর দু নম্বর পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন লাগে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে পাঁচের দাগে রয়েছে একটি বস্তুর আয়তন দশ সেমিকিউ এবং ঘনত্ব আট গ্রাম পার সেমিকিউ বস্তুটিকে জলে সম্পূর্ণ ডোবালে বস্তুটি ভাসবে না ডুববে তা নির্ণয় করো বস্তুটির আয়তন দশ সেমিকিউ আর ঘনত্ব দেওয়া আছে আট গ্রাম পার সেমিকিউ জলের ঘনত্ব এক গ্রাম পার ঘনসিউ ঘন সেমি কিউব ঘন সেমি বস্তুর ভর সমান হচ্ছে আয়দান ইন্টু ঘনত্ব তাহলে দশকে আট দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো আশি গ্রাম আর জলের প্লবতা হচ্ছে দশ হচ্ছে দশ গ্রাম তাহলে দেখো এক্ষেত্রে বস্তুর ভরটা জলের প্লবতার থেকে অনেক বেশি অর্থাৎ বস্তুর ভরটা যদি বেশি হয় সেক্ষেত্রে বস্তুটা জলে ডোবালে বস্তুটা ডুবে যাবে অথবা প্রশ্ন রয়েছে টেবিলের ওপর দশ কেজি ভরের একটি ব্লক রাখলে সেটি টেবিলের ওপর কত চাপ প্রয়োগ করবে টেবিল ও ব্লকের সংযোগস্থলের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ মিটার স্কোয়ার ব্লকের ভরটা দেওয়া রয়েছে দশ কেজি টেবিল ও ব্লকের সংযোগস্থলের ক্ষেত্রফল মিটার টেবিলের প্রযুক্ত চাপ সমান হচ্ছে বলবাই ক্ষেত্রফল আর বল সমান আমরা জানি ভর ইন্টু অভিকর্ষজ তরণ পাই নিচে যেরকম ক্ষেত্রফল ছিল সেটা রইল এটা সমান ভরের মান হচ্ছে দশ কেজি তার জন্য দশটা বসেছে ইন্টু অভিকর্ষজ তরণের মান এসআইতে হচ্ছে নয় দশমিক আট তো নয় দশমিক আট বসানো হয়েছে আর নিচে শূন্য দশমিক দুই পাঁচ ক্ষেত্রফলের মানটা এবার দেখো নিচে যে সংখ্যাটা রয়েছে এর দশমিক তুললে এর ডান দিকে যেহেতু দুটো সংখ্যা রয়েছে উপরে একের পিঠে দুটো শূন্য বসবে আর নয় দশমিক এর দশমিক তুললে যেহেতু নয় দশমিক আটের দশমিকের ডান দিকে একটা সংখ্যা রয়েছে তাই এর দশমিক তুললে নিচে একের পিঠে একটা শূন্য বসবে তাহলে কাটাকাটি করে আমরা এখান থেকে তিনশো বিরানব্বই নিউটন পার মিটার স্কোয়ার তাহলে তিনশো বিরানব্বই নিউটন পার মিটার স্কোয়ার অথবা তিনশো বিরানব্বই পাস্কাল চাপ প্রয়োগ করবে এরপরে গ্রুপ ডি চারের দাগে রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও একের দাগের এ একটি উদাহরণের সাহায্যে দেখাও হাইড্রোজেন বিজারক পদার্থ টেক্সট নম্বর পাতায় রয়েছে হাইড্রোজেনের কালো অক্সাইডের দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজাড়িত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয় হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয় সিইউ ও প্লাস এইচ টু থেকে সিইউ প্লাস এইচ টু বি দাগে রয়েছে লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখক লোহিতপ্ত আয়রন বা লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইডও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় থ্রি এফি প্লাস ফোর এইচ টু ও থেকে এফি থ্রি ও ফোর এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড প্লাস ফোর এইচ টু অথবা প্রশ্নে রয়েছে সোডিয়াম পার থেকে অক্সিজেন প্রস্তুতির সমীকরণটি লেখো তোমাদের টেক্সট বইয়ের একশো সাতাশ নম্বর পাতায় বিক্রিয়াটা পেয়ে যাবে টু এন এ টু ও টু প্লাস টু এইচ টু ও থেকে ফোর এন এ ও এইচ প্লাস ও টু এটাই হলো প্রয়োজনীয় বিক্রিয়া হাইড্রোজেন পূর্ণ গ্যাস মুখে জ্বলন্ত পাটকাঠি ধরলে কি দেখা যাবে টেক্সট বইয়ের একশো তিরিশ নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে গ্যাসটা টেস্ট টিউবের মুখে শব্দ সহ দপ করে নীল শিখায় জ্বলে ওঠে এবং ডেসলাই কাঠিটা নিভে যায় অক্সিজেনের একটি রূপভেদ লেখো অক্সিজেনের একটি রূপভেদ হল ওজন ও থ্রি এরপরে দুয়ের দাগের এতে রয়েছে ক্যালসিয়াম অক্সাইড অনুতে কি ধরনের বন্ধন উপস্থিত আয়নীয় বন্ধন উপস্থিত অনুটির ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো ক্যালসিয়াম অক্সাইড অনুর গঠন প্রথমে এখানে রয়েছে ক্যালসিয়াম অনু আর এখানে রয়েছে অক্সিজেন অনু ক্যালসিয়ামের মোট প্রোটন সংখ্যা কুড়িটা ইলেকট্রন সংখ্যা কুড়িটা এবং নিউট্রন সংখ্যাও কুড়িটা তো সেইভাবে এখানে গঠনটা দেখানো হয়েছে দেখো একদম ভিতরে রয়েছে প্লাস টোয়েন্টি মানে প্রোটন বোঝাচ্ছে নিউট্রন বোঝাচ্ছে আর প্রথম কক্ষে দুটি ইলেকট্রন তার পরবর্তী কক্ষে রয়েছে আটটি ইলেকট্রন এবং তিন নম্বর কক্ষেও আটটি ইলেকট্রন এবং সর্ববৈস্ত কক্ষে দুটি ইলেকট্রন রয়েছে এরপরে আমরা এদিকে অক্সিজেন অনুর গঠনে চলে আসবো অক্সিজেন ও একেবারে ভিতরে রয়েছে আটটা ইলেকট্রন এই আটটা প্রোটন তার সাথে সাথে রয়েছে আটটা নিউট্রন এবং প্রথম কক্ষে দুটি ইলেকট্রন এবং বাইরের কক্ষে ছটি ইলেকট্রন অর্থাৎ মোট আটটি ইলেকট্রন আটটা প্রোটন আটটা ইলেকট্রন আটটা নিউট্রন এরপরে দেখো ক্যালসিয়াম তার কক্ষে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে এবং সেই দুটো ইলেকট্রন অক্সিজেন তার দুটোবৈস্থ কক্ষে ধারণ করবে এর ফলে পরের যে ছবিটা আঁকা হয়েছে ক্যালসিয়াম টু প্লাস গঠন সেক্ষেত্রে কিন্তু বাইরের কক্ষপথটা আর আঁকা হয়নি অর্থাৎ এখানে মোট তিনটে কক্ষপথ আঁকা হয়েছে এবং তিনটে কক্ষপথ মিলিয়ে মোট আঠেরোটা ইলেকট্রন রয়েছে আর অক্সিজেন অনুর গঠনেও তাই সর্ববৈষ্ঠ কক্ষে যে ছটা ইলেকট্রন ছিল সেই ছটা ইলেকট্রনের জায়গায় আরও দুটো ইলেকট্রন যুক্ত হয়ে মোট আটটা ইলেকট্রন হয়ে গেছে এবং ক্যালসিয়ামটা হয়ে গেছে সিএ টু প্লাস যেহেতু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস হয়ে গেছে এই সিএ টু প্লাস এবং ও টু মাইনাস পরস্পর আয়নীয় বন্ধনে বা তরিদ্রজী বন্ধনে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড অনু গঠন করে বিয়ের দাগের কোয়েশনে রয়েছে জিঙ্ক ফসফেটের দ্রবণে যৌগটি বিয়োজিত হয়ে যে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে তার সংকেত লেখো ক্যাটায়ন হচ্ছে জেড এন টু প্লাস এবং অ্যানায়ন হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস তিনের দাগের এতে রয়েছে চালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি রায়ো মার্টিন সহায়কার দুশো বিরানব্বই নম্বর পাতায় প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে মানুষের দৈনন্দিন জীবনে জ্বালানির চাহিদা মিটিয়ে অদূর ভবিষ্যতের জন্য জ্বালানি সঞ্চয় করে রাখাকে বলা হয় জ্বালানি সংরক্ষণ জ্বালানি সংরক্ষণ আমাদের ভবিষ্যতের জন্য একান্ত জরুরি এর জন্য নিম্নলিখিত কয়েকটি বিষয় নজর দিতে হবে এক নম্বর বিভিন্ন কম প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন রান্নার কাজে উচ্চমানের কয়লা ব্যবহার করা উচিত নয় উচ্চমানের কয়লাকে শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা উচিত প্রয়োজনে কয়লার সমতুল্য অন্য কোনো জ্বালানি ব্যবহার করতে হবে দু নম্বর কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের সময় খেয়াল রাখতে হবে যেন কয়লা নষ্ট না হয় বা গুঁড়ো না হয়ে যায় এবং যাতে কয়লা খনি এলাকার ভূগর্ভে আগুন না ধরে যায় কার্বনের কোন রূপভেদ্রী গ্যাস শোষণ করতে পারে সঠিক উত্তর হবে সক্রিয় চারকোল বিয়ের দাগে রয়েছে পরীক্ষা করে মার্বেল পাথর থেকে সিও টু প্রস্তুতিতে লঘু এল এর পরিবর্তে লঘু ওপর অ্যাসিড ব্যবহার করা যাবে কি যুক্তি লেখ রায়ো মার্টিন সহায়িকার তিনশো পাঁচ নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে লঘু এইচ টু ফোর ব্যবহার করলে প্রথমে অল্প পরিমাণে সিও টু উৎপন্ন হবে কিন্তু পরে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে কারণ মার্বেল পাথরের সঙ্গে লঘু এইচ টু ফোর এর বিক্রিয়ায় অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট অর্থাৎ সি ফোর উৎপন্ন হয় যা মার্বেল পাথরের উপর আস্তরণ সৃষ্টি করে ফলে অ্যাসিড মার্বেলের সংস্পর্শে আসতে পারে না তাই বিক্রিয়া বন্ধ হয়ে যায় অথবার প্রশ্নে রয়েছে গ্রিন হাউস ক্রিয়া কাকে বলে রায়োমার্টিনের তিনশো ছয় পাতায় রয়েছে পৃথিবীর বায়ুমন্ডলে উপস্থিত সিও টু সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট রসিকে পৃথিবীতে আপতিত হতে দেয় কিন্তু পৃষ্ঠ থেকে দীর্ঘ ইনফ্রারেড মহাশূন্যে ফিরে যেতে দেয় না ফলে পৃথিবীকে ঘিরে তার সংলগ্ন বায়ুমণ্ডলে একটি উষ্ণ আবহাওয়া সৃষ্টি করে এই প্রক্রিয়াকে গ্রিনহাউস হাউস প্রভাব বা গ্রিন এফেক্ট বলে একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও ডট পেনের রিফিল কার্বনের কোন পলিমারটি ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় এরপরে চারের দাগে রেতে রয়েছে একটি সাধারণ পেরিস্কোপের কার্যপ্রণালী লেখ প্রথমে এখানে তোমাদের পেরিস্কোপের ছবিটা আঁকতে হবে এখানে দুটো সমতল দর্পণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে রাখা আছে এবং এখান থেকে আলোক এসে এইভাবে এসে দর্শকের চোখে পৌঁছাচ্ছে এই ছবিটা তোমাদের কিন্তু আঁকতে হবে এরপরে কার্যপ্রণালী এক নম্বর নলের খোলা প্রান্ত দিয়ে দূরের বস্তু বা দৃশ্য থেকে আগত আলোক প্রথমে ওপরের দর্পণে অর্থাৎ এম ও পরে নিচের দর্পণে অর্থাৎ এম তে এর পরপর প্রতিফলিত হয়ে দর্শকের চোখে আসে দুই সামনে প্রতিবন্ধক থাকলেও দূরের বা বেশি উচ্চতায় থাকা প্রতিবন্ধকের বিপরীত পাশে অবস্থিত বস্তুকে স্পষ্ট দেখা যায় তিন থেকে যে রেখা বরাবর চোখে প্রবেশ করে প্রতিবিম্ব সেই রেখা বরাবর দর্পণের পিছনে দেখা যায় চার ক্রমিক প্রতিফলন ঘটার জন্য লক্ষ্য বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুবার পার্শ্বীয় পরিবর্তন ঘটে ফলে চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্য বস্তু সাপেক্ষে সোজা অর্থাৎ সমশীর্ষ হয় বিয়ের দাগে হচ্ছে দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হলে আপতিত প্রতিশ্রিত রশ্মির মধ্যবর্তী কোন কত হবে সঠিক উত্তর জিরো ডিগ্রি এরপরে পাঁচের দাগে রয়েছে সাধারণত জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন রায়ো মার্টিন নম্বর পাতায় প্রশ্নের উত্তরটা রয়েছে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললে সমচশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় এবং তীব্র বেগে পড়ে এতে দৈনন্দিন কাজে সুবিধা হয় অথবা প্রশ্নে রয়েছে এম ওয়ান ও এম টু ভরে দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব ডি বস্তুকণা দুটি পরস্পরকে বল দিয়ে আকর্ষণ করছে এ বলটি কি নামে পরিচিত বলটি মহাকর্ষ বল নামে পরিচিত এই বল সংক্রান্ত সূত্রটি লেখ রায় তোমরা পেয়ে যাবে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরল বরাবর একে অন্যকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের পরিমাণ বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস কর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং